বন্ধুরা বর্তমানে আমরা সবাই অনলাইনে শপিং করে থাকি কেউ কেউ অ্যামাজন অ্যাপ্লিকেশান থেকে বা কেউ কেউ ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন থেকে বা অন্যান্য আদার্স যে সাইটগুলো আছে যেখান থেকে অনলাইনে শপিং করা যায় তো অ্যামাজন অ্যাপ্লিকেশন থেকে আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আপনারা মোবাইল রিচার্জ করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যামাজন অ্যাপ্লিকেশন থেকে আপনারা আপনাদের ডিটিএস রিচার্জ করবেন অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন আর এই চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথমে আপনারা অ্যামাজন অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন এবং অ্যামাজন অ্যাপ্লিকেশানটা যখন আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের হোম পেজটা যে আছে সেখানে আপনারা অ্যামাজন পে বলে একটা অপশান পাবেন সেখানে আপনারা ক্লিক করবেন তো সেখানে ক্লিক করলেই আপনাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে এবং এখানে কোথাও টাকা পাঠানোর জন্য বা রিচার্জ করার জন্য অনেকগুলো সেকশন আপনারা পেয়ে যাবেন তো আপনারা নিচের দিকে একটু যাবেন এবং এখানে রিচার্জ বলে যে সেকশনটা সেখানে দেখতে পারবেন মোবাইল রিচার্জ এবং ডিটিএস রিচার্জ বলে একটা লেখা তো এই ডিটিএস রিচার্জ অপশানটিতে ক্লিক করবেন এবং এখানে উপরের দিকে আপনারা রিচার্জ করলে কিছু অফারও পেতে পারেন উপরের দিকে আপনারা রিচার্জের অফারগুলো পেয়ে যাবেন একটু নিচের দিকে দেখবেন সিলেক্ট অপারেটর টু প্রসিড বলে অপশান এখানে ক্লিক করবেন এবং কোন ডিস টিভি আপনারা রিচার্জ করবেন সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন তো আমি জিন টিভি যেটা আছে সেই জিন টিভিটি কিন্তু ডিসক টিভির আন্ডারে পড়ে তো জাস্ট আমি সেটা সিলেক্ট করলাম এবং এখানে কার্ড যে নাম্বারটা আছে আইডি নাম্বারটা সেটা এখানে এন্টার করতে হবে এন্টার করার পর নিচের দিকে অ্যামাউন্টটা বসাতে হবে তো আমি দুশো একুশ টাকা রিচার্জ করব সেটা এন্টার করে দিলাম এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান এই কন্টিনিউ অপশানে ক্লিক করলে ঠিক এরকমভাবে চলে আসবে এবং এখানে আপনাকে জাস্ট সোয়াইপ করতে হবে সোয়াইপ টু পে এই সোয়াই অপশানে ক্লিক করলে আপনারা কী কী ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে রেখেছেন না কোনো এটিএম লিঙ্ক করে রেখেছেন সমস্ত ডিটেলস চলে আসবে এবং সেখান থেকে আপনারা পছন্দ মতো চুজ করে নিতে পারেন কোথা থেকে আপনারা পেমেন্ট করবেন তো আমি অ্যামাজন পে ইউপিআই আইডিটা সেট করে রেখেছি ওটাই সিলেক্ট করলাম এবং প্লেস অর্ডার অ্যান্ড পে অপশান যে আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইউপিআই আইডিতে একটি পিন সেট করে রেখেছি যেই পিনটি ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমার টাকা পেমেন্ট করা যাবে না সেই পিনটি এখানে এন্টার করতে হবে এন্টার করলেই এবং রাইট অপশানে ক্লিক করলেই এখানে প্রসেসিং পেমেন্ট দেখাবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেলেই আমাকে এখানে দেখাবে তো এখানে আমাকে বলছে ওয়েটিং পেমেন্ট কনফার্মেশন ফ্রম ব্যাঙ্ক স্ল্যাশ ওয়ালেট তো এখানে আমাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে বলছে তো আমার রিচার্জ সাকসেসফুলি হয়ে গেলেই ঠিক এখানে যেরকমটা শো করবে এখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুল বা রিচার্জ সাকসেসফুল বলে একটা অপশান আসবে তো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ডিটিএস রিচার্জ প্রোসিট সাকসেসফুলি অর্থাৎ আমার রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে একটা রেফারেন্স নাম্বারও দিয়েছে যেই কারণে পরবর্তীতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু এই রেফারেন্সটা নাম্বারটা কাজে আসবে তো বন্ধুরা এইভাবে আপনারা অ্যামাজন অ্যাপ্লিকেশান থেকে ডিটিএস রিচার্জ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এইরকম আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখানেতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ